हेलो बंधुरा, आमी शर्मिष्ठा और आमार शर्मिस ब्लग चैनल सकल बंधुदेरके आरो एकबार स्वागत जानिए आमी आजकेर ब्लगटा आमी शुरू करछी। तो आशा करछी तोमरा आमार थाम्बनेल देखे बुझतेई पारछो आमी आजके तोमादेर साथे कि शेयर करते चलेछी। तो आमी तोमादेरके आजके आमी किछु कथा बोलते चाई। तो ভিডিওটা শুরু করার আগে আমি প্রথমেই বলবো যে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এবং শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। তো আমি প্রথমেই বলবো যে প্রীতিস ব্লগ খুবই বড় ইউটিউবার, তোমরা সবাই জানো, এই নামটা খুবই পরিচিত। তো প্রীতিস ব্লগে দুদিন আগে প্রীতিদি একটা ভিডিও শেয়ার করেছিল, ভিডিও পোস্ট করেছিল যে তোমাদের আমি লিংকটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা আমি বলবো তোমরা প্রত্যেককে ভিডিওটা পুরোটা দেখো, দেখার পরে তোমরা তারপর তোমাদের মতামতটা তোমরা কমেন্ট করে জানিও। তো প্রীতিদি যে ভিডিওটা পোস্ট করেছিল সেটার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। দেখো, আমি প্রথমেই বলছি আমি কোনো সমালোচনা করছি না, প্রীতিদিকে আমি সাপোর্ট করি ঠিক। তো প্রীতিদির পোস্টটাতে গিয়ে আমি দেখলাম যে তোমরা কেউ কেউ গুড কমেন্টস করেছো, খুব ভালো কমেন্টস করেছো, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলছি না। কেউ কেউ এত ব্যাড কমেন্ট করেছো, এত ব্যাড কমেন্টস করেছো মানে মুখে আনা যায় না, এত নোংরা ভাষায় তোমরা গালিগালাজ করেছো, সেগুলো আমি মুখে আনতে কখনোই পারবো না। জানি না, হয়তো এটা তোমাদের হয়তো শিক্ষারই পরিচয় যে এরকম একটা প্ল্যাটফর্মে তোমরা এই সমস্ত ভাষায় তোমরা গালিগালাজ করছো। যাই হোক, এটা তোমাদের শিক্ষার পরিচয়, সেটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু তোমরা কেউ কেউ কমেন্টস করেছো যে প্রীতিদি তুমি পানো সিনেমা বানাও। জানি না এটা তাদের কিসের জন্য এটা এরকম মনে হয়েছে। প্রীতিদি কিন্তু ওই ভিডিওতে এরকম কোনো কিছুই কিন্তু দেখায়নি যেটাতে তোমাদের এরকম মনে হয়েছে। যাই হোক, তারপরে কেউ কমেন্ট করেছে যে মানুষ টাকার জন্য কত নিচে নামতে পারে, লজ্জা ত্যাগ করে দিচ্ছে, তুমি ব্লগ বানাও তোমাকে ব্লগে মানায়, এগুলো তো তোমাকে মানায় না। এটা কী ধরনের কমেন্টস? ভিডিওটাতে কী এমন প্রীতিদি দেখিয়েছে যেটাতে তোমাদের মনে হয়েছে যে তোমাদের এটা তোমার এই এইগুলো তো তোমাকে মানায় না? প্রীতিদি কিন্তু ওখানে কোনো নোংরা কিছুই দেখায়নি। প্রীতিদি এটা কেন করেছে তোমরা কি সেটা জানো? তোমরা কিন্তু কেউ জানো না। যারা এই কমেন্টসগুলো করেছো তারা ভালো করে কিন্তু দেখো না ভিডিওটা, না দেখে এই সমস্ত উল্টো পাল্টা কমেন্টস তোমরা করে যাও। তারপর কেউ কমেন্টস করেছে কালো কালটির টাকার জন্য আর কত কি করবে। কালো কালটি, কালো কালটি মিন্স দিদি কিন্তু এটা টাকার জন্য কিন্তু নিজে থেকে কোনো নোংরামও করেনি। তোমরা কি যখন ভিডিওটা দেখো তোমরা কি ভিডিওটার উপরে দেখো না, ওখানে ইনক্লুড লেখা থাকে ওখানে কি পেইড প্রমোশন ভিডিওটা করেছে দিদি, সেটা কি তোমরা কি দেখে বোঝো না, নাকি তোমরা পড়তে পারো না? এটা দিদি নিজের নিজের চরিত্র কিন্তু খারাপ নয়, দিদি নিজের চরিত্রকে কিন্তু বা নিজের শরীরকে দেখানোর জন্য কিন্তু এটা করেনি। এটা কোম্পানি দিদিকে এটা অফার করেছে, এটা অ্যাডভাইস করার জন্য, যার কারণে কিন্তু দিদি কিন্তু এটা কিন্তু অ্যাডভাইস দিয়েছে। তোমরা সেটা না বুঝে তোমরা যত সমস্ত উল্টো পাল্টা তোমরা কমেন্টস করে গেছো, এটা ঠিক না, এরকম তোমরা করবে না। তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলো দেখবে, যদি ভালো না লাগে তোমরা ওখান থেকে বেরিয়ে যাবে, তোমরা দেখবে না ভিডিওগুলো, কোনো ব্যাপার না। কিন্তু এই সমস্ত উল্টোপাল্টা কমেন্টস কেন করো? তোমরা কি জানো এই সমস্ত কমেন্টস করলে কোথায় গিয়ে লাগে? মানুষকে কিছু বলার আগে না দশবার ভেবে বলবে। তোমরা এই সমস্ত উল্টোপাল্টা কমেন্টস করো না প্লিজ, আমি এটাই বলবো। আর কখনো না কারো রূপ দেখে কোনো কিছু বিচার করবে না। দিদির গায়ের রং কালো বলে দিদিকে এসবে মানায় না, এটা কি ধরনের কথা? গায়ের রং দেখে বা সৌন্দর্য দেখে কিন্তু কোনোদিন কিছু হয় না, হয় কিন্তু মানুষের গুণ দেখে। একটা মানুষ কতটা ভালো সেটা কিন্তু পরিচয় পায় তার গুণে, তার রূপে নয়। কিন্তু তোমরা অনেকেই সুন্দর আছো দেখতে, অনেকেই খুব সুন্দরী, কিন্তু তোমরা কি পারবে প্রীতিদির জায়গায় যেতে? কখনোই পারবে না। প্রীতিদি কিন্তু নিজের ট্যালেন্টের জোরে এই জায়গাটাতে এসেছে, এই প্ল্যাটফর্মটা কিন্তু প্রীতিকে অনেক কষ্ট করে পেতে হয়েছে, এমনি এমনি কিন্তু হয়ে যায়নি। তো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা যারা এরকম বাজে বাজে কমেন্টস করছো তারা প্লিজ এই কমেন্টসগুলো তোমরা করো না, এটাতে প্রীতিদির কষ্ট হয়, প্রীতিদির মনে লাগে, এই জায়গাটাতে লাগে।
আচ্ছা, তোমাদের যদি কেউ এরকম উল্টো পাল্টা, যদি তোমাদের রূপ নিয়ে যদি উল্টো পাল্টা কথা বলে, হতেই পারে তোমরা কেউ যারা যারা কমেন্টস করছো তাদের মধ্যে তোমরা খুব সুন্দরী কেউ নও, অনেকেই আছে তোমরা খুব কালো কুৎসিত, তো তোমাদেরও যদি এরকমভাবে কেউ কিছু বলে তোমাদের সেটা শুনতে কীরকম লাগবে? সেই জায়গাটা নিজেদেরকে আগে বসাও, বসিয়ে তারপর ভাবো এই কমেন্টসগুলো তারপর করো। তো আমি তোমাদেরকে যারা এই সমস্ত ব্যাড কমেন্টস করেছো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, প্লিজ এই সমস্ত কমেন্টস করো, আর কাউকে কোনোদিনও দেখে কখনো কোনো কিছু তার বিচার করো না, তার চরিত্র কখনো তাকে দেখে বিচার করো না। দিদি যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে মানুষকে হাসাতে পারছে, এই যে এই জায়গাটা যে যেতে পেরেছে, এটা কিন্তু সোজা কথা নয়। কই তোমরা দেখাও তো, তোমরা এই জায়গাটা গিয়ে দেখাও তো, দেখো তো তোমরা পারো নাকি? কখনোই পারবে না। একটা ভালো মনের দরকার আছে এই জায়গাটা যেতে গেলে, সেই মনটা তোমাদের নেই। তো আমি একটা কথাই তোমাদেরকে বলবো, বারবারই বলছি, তোমরা এই সমস্ত উল্টোপাল্টা কমেন্টস করো না। আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ দিদির জায়গায় আমি নিজে নিজেকে ভেবেছি, আমার সেই জায়গাটা খুব খারাপ লেগেছে। আজকে আমি দিদিকে ভালোবাসি, সাপোর্ট করি, সে কারণে কিন্তু আমি কথাগুলো বলছি না। দিদির জায়গায় যদি তোমরা অন্য কোনো মেয়েরাও থাকতে আমি একই কথা বলতাম। আর এই যে ভিডিওটা দিদি করেছে, এই ভিডিওটা দিদি সমস্ত মেয়েদের জন্য করেছে। তোমরা কি জানো যে ভিডিওটা করেছে এটা কতটা জরুরি একটা মেয়ের জন্য? দিদি ভিডিওটাতে যা দেখিয়েছে, তোমরা জানো সবাই খুব ভালো করে যে এটা একটা মেয়ের ক্ষেত্রে কতটা জরুরি। এইটা যদি ঠিক মতো না করা হয়, কতটা মানে এটা করলে কতটা হাইজিন আমাদের মানে মেনটেন হয়, সেটা তোমরা প্রত্যেকেই তোমরা পড়ো, এটা আশা করি তোমরা জানো। অনেক রোগ থেকে তোমরা মুক্তি পাও কিন্তু, সুতরাং এটাকে নিয়ে তোমরা বাজেভাবে এভাবে জিনিসটাকে নিও না। তোমরা এটাকে পারলে ভালোভাবে নাও, নইলে নিও না, জাস্ট অ্যাভয়েড করে যাও, ইগনোর করে যাও। তোমরা এই জিনিসটাকে নিয়ে এরমভাবে সমালোচনা করো না, এটা খুব খারাপ ব্যাপার। আর একটা কথা বলবো যে পিতিদি এই ভিডিওটা করেছে বলে তোমরা এত এত নোংরা নোংরা কথা দিদিকে বলছো। তোমরা যখন টিভিতে যখন অ্যাড দেখো তখন তো তোমরা এত নোংরা নোংরা কথা বলো না, বা তোমরা এভাবে তো কখনো বিচারও করো না। টিভিতে তো অ্যাড করা হয় এই সমস্ত জিনিস নিয়ে, তো করা হয় টিভিতে অ্যাড, কই তখন তো তোমরা এরকমভাবে বিচার করো না, তোমরা তো সেটাকে খারাপভাবে কখনোই নাও না। তাহলে পিতিদের বেলায় কেন এটা হবে? পিতিদি টাকার জন্য নিচে নামছে? তো টিভিতে যখন তোমরা অ্যাড দেখছো, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন অ্যাড দেখছো, তখন তো তোমরা ভাবো না টাকার জন্য এটা করছে, সেটা তো কখনো ভাবো না। দিদি কিন্তু প্রত্যেকটা মেয়ের কথা ভেবে এটা করেছে। তো তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলবো যে প্রত্যেকটা মেয়েকে সম্মান করতে শেখো, বাজে কথা বলো না, বাজে মন্তব্য কখনোই করো না। তোমরা প্লিজ নিজেদের মেন্টালিটিটাকে একটু চেঞ্জ করো, তোমরাও ভালো থাকবে, অপরকেও ভালো রাখতে সাহায্য করবে, এটাই তো বলবো, আর কি বলবো। তো প্রীতিদি তোমাকে নিয়ে আমি একটা কথাই বলতে চাই, তুমি যেটা করছো সেটা তুমি করে যাও, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। যে যত বাজে কথা বলুক কারোর কথা তুমি কান লাগিও না, আমি জানি তুমি কান লাগাও না, কিন্তু তুমি লাগিও না। আমরা তোমাদের ছোট্ট ছোট্ট ইউটিউবার, আমরা তোমাদের পাশে আছি, তোমার পাশে আছি, আর সারা জীবন তোমাদেরকে এরকমভাবে সাপোর্ট করব। তো দিদি ভাই তুমি এগিয়ে যাও, তোমার লক্ষ্যে তুমি এগিয়ে যাও। তো আজকের ভিডিওটা আমি এটা নিয়েই বানিয়েছি। তো আজকে কথা আমার এতটুকুই, আর বেশি আমি ভিডিওটা বড় করব না। আশা করছি তোমরা যারা এই ধরনের কমেন্টস করেছো তারা এই ধরনের কমেন্টস আর নেক্সট টাইম করবে না, আর তোমাদের মেন্টালিটিটাকে একটু একটু চেঞ্জ করবে, আর মেয়েদের সম্মান দিতে শিখবে। আশা করছি ভিডিওটার পরে হয়তো তোমাদের মনের ধারণা হয়তো আমি একটু হয়তো চেঞ্জ করতে পারবো, জানি না পারবো কি না, আশা রাখছি পারবো। তো কী বলবো, আর এটাই বলবো যে আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তোমাদের মন্তব্য, আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা।